হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে মে মাসের 20। আমাদের ডেটা খুবই সুন্দর, সানি। তো একটু বাইরে বের হয়েছিলাম, বের হয়ে দেখি আমার টিলিপ গাছগুলোতে খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে। এর আগেও আমি ভিডিও করেছিলাম, কিন্তু তখন এত সুন্দর করে ফোটেনি, তখন জাস্ট কলি এসেছিল। তো আজকে দেখি ফুটে আছে ফুলগুলো। এখানে দুই ধরনের ফ্লাওয়ার আছে, একটা পিঙ্কের মতো আর হচ্ছে একটা লাল। পিঙ্কটা আসলে আমি নাম জানি না, এই ফ্লাওয়ারটা দেখতে খুবই সুন্দর। এগুলো আমরা লাস্ট ইয়ারে ইসের থেকে নিয়ে এসেছিলাম, ওয়ালমার্ট আর হোম ডিপো, দু জায়গা থেকেই আমরা দুইটা প্যাকেট কিনে নিয়ে এসেছি, তারপর লাগিয়েছিলাম। এই ইয়ারে সুন্দর এগুলো ফুল ফুটেছে। এই যে পিঙ্কটা অনেক সুন্দর, সাইজটাও বেশ বড়। এবার কিছু লাগাবো, যেটা পিঙ্ক সেটার ভেতরে কালারফুল আছে, অন্য কালারেরও আছে। তো এবার দেখি কোথায় পাওয়া যায়, তাহলে আরও কিছু গাছ লাগাবো। কত সুন্দর লাগছে এই টিলিপগুলো, একবারই ফুটে তারপরে বেশ কিছু দিন থাকে, তারপরে মরে যায়। সাইড থেকে দেখেন কি সুন্দর লাগছে। আর এই যে আমার ক্রিসমাস ট্রি, আমার হাজবেন্ড এটাকে ডালপালা ছেঁটে একেবারে খালি করে ফেলেছে। আর এই তো আমার ছোট্ট ঘর। আমার কাছে ফুল খুব ভালো লাগে, তো আমি আমার বাড়ির ফ্রন্টের এই এয়ারটাকে গোলাপ আর টিলিপ দিয়ে সাজাবো। এখানে গোলাপ গাছ আছে বেশ কিছু, এগুলোতে এবার ফুল ফুটবে ইনশাল্লাহ। আস্তে আস্তে গোলাপ গাছগুলো বড় হচ্ছে। গোলাপ গাছের ভেতরেও ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এখানে, এখন জানি না কোনটা কোন কালারের গাছ হবে, ভুলে গেছি আসলে। যখন লাগিয়েছিলাম তখন একটা কালার দেখে লাগিয়েছি, পরে ফ্লাওয়ার হয়েছে সেটা আবার ডিফারেন্ট কালার, এখন ভুলে গেছি আসলে কোন গাছটা কী কালারের। যখন ফুল ফুটবে তখন আবার ভিডিও করব। আসলে সামার আসলে সাথে শেয়ার সবাই যার যার বাড়ির ফ্রন্টের টিলিপগুলো মরে গেলে সুন্দর করে সাজানোর চেষ্টা করে, আবার গোলাপ ফুটবে। সবার মতো আমিও এখন গাছটা কাছে ছোট ছোট কলি সাজানোর জন্য, জানি না কেমন হয়েছে, এটা মাত্র শুরু, তাই সবার সাথে শেয়ার করছি। এভরি ইয়ারেই কিছু না কিছু চেঞ্জেস থাকবে। আর আমাদের এখানে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই, আরও বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। এজন্য প্রত্যেক উইকে একবার তো কাটতেই হয়। আর ঘাস কাটার জন্য বিভিন্ন ধরনের মেশিন আছে, ওগুলো দিয়ে আর কি সুন্দর করে সাইজ করে কেটে ফেলতে হয়। এই যে এখানে কিছু গাছ আছে, গোলাপ গাছ, টিলিপ গাছ, আর এই যে আমার একটা অ্যাপল ট্রি, এটাতে ফুল এসছে এবার। এটা যখন কিনেছিলাম তখন ছোট ছোট তিনটে অ্যাপল ছিল, অ্যাপল দেখেই কিনেছি যাতে নেক্সট ইয়ার আমরা খেতে পারি। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার, এখন বুঝতে পারছি না যে এই ফ্লাওয়ারগুলো কি অ্যাপল হবে কি হবে না, তারপরেও ওয়েট করছি দেখি কি হয়। অ্যাপল হলে আর বড় হলে অবশ্যই শেয়ার করব।
আর এখানে একটা ফ্লাওয়ার গাছ, গাছটার নামটা আসলে আমি ভুলে গেছি। এই গাছটার সাথে কলি ছিল অনেকগুলো, কিন্তু ঠান্ডাতে কলিগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছটা বেঁচে আছে। গাছটা মেবি ম্যাগনেলিয়া এরকম একটা নাম, সবাই বলে ভালোবাসার ফ্লাওয়ার এটা। আর এটাও একটা ছোট গাছ, মিনি সাইজ। আর এখানে দেখেন তো, এগুলো চিনতে পারেন কি না, এগুলো হচ্ছে মটরশুঁটি। আমরা যে ডাবলি খাই সেই ডাবলি গাছ আর কি। আমার কাছে কিছু লেফট ওভার ছিল, ওগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম, এখন দেখি উঠেছে এখানে। এগুলো রেখে দিব, দেখি ডাবলি হয় কি না। জাস্ট আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।